এভরিওয়ান, গুড মর্নিং। দীপাস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখছো, এখন ঠাকুর ঘরে বসে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা, আজকে অনেক কাজবাজ করেছি, মানে বিছানা চাদর ফাদর পাল্টানো, এগুলো তো জানো অনেক রকম, বিছানা চাদর টাদর কাঁচা, তারপরে এমনি ঘরে জামাকাপড় টামাকাপড় অনেক কিছু ছিল, সেগুলো কাঁচা কুচি সব কিছু হয়ে গেছে, দিয়ে আমি ঠাকুর দিতে এসেছি। এবার ঠাকুর ঠাকুর দেওয়াও হয়ে গেল, এবার ঠাকুরের একটু ভোগটা দিয়ে এবার তারপর হচ্ছে এই করবো। আর শাড়ি পরেছি, ভাবছো দিদিভাই হঠাৎ করে শাড়ি পরেছে কোথাও যাবে? না না, কোথাও যাব না, আসলে ইচ্ছা হলো, কারণ শাড়ি পরিই না বলতে গেলে, সবসময় গেলে নাইটি পরি। আর কি বলো তো, শাড়িগুলো ভাবে যে আমাদেরকে কেন পরে না বা কিছু, তো ভাবলাম যে না একটুখানি শাড়ি পরি, তো তাই জন্যই পরলাম। আর মা এখন নিজে টিফিন বানাচ্ছে, তোমার দাদাভাই সকালবেলা তো টিফিন নিয়ে চলে গেছে, তারপরে মা এখন আমাদের জন্য বানাচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে পুজো টুজো করে বাসন টাসনগুলো এই ঠাকুরের মেজে নিচে চলে যাবো, তারপরে গিয়ে দেখাবো তোমাদেরকে কী করছে। চলে এসেছি ঠাকুর দিয়ে, দেখছি এখন তোজো এই যে টিভি দেখছে, এই যে ডিসকভারি চ্যানেল চালানো আছে, এটা তোজো এখন দেখছে, ওই যে মাছ ফাছ অনেক কিছু দেখায় না, সেগুলো দেখছে। ওর খাওয়ানো হয়ে গেছে, মা ওকে খাইয়ে দিয়েছে। আর এখন মোটামুটি ওই 11টার মতো বাজে। আর এইদিকে বলো তো কি, আমার যেমনি ঘরে সকালে বিছানাটাও তোলা হয়নি, তাই জন্য আমি এদিকে সকালবেলা বিছানাটা তুলে, মানে বিছানাটা এখন তুলে নিচ্ছি, কারণ যেই সময়টা আমি স্নান টান করি সেই সময়টাতে তোজো ঘুমায়, তো এবার ওকে তুলে দিয়ে বিছানা ফিছানা তোলা একটু সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য আমি পরেই বিছানাটা তুলে নিই। তুমি কি নেবে? ইমোজি তুমি নেবে? আচ্ছা এখন একটু থাক, পরে তোমাকে দেবো, হ্যাঁ পরে দেবো। চলো চলো বাইরে, চলো বাইরে, চলো 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 বাইরে, চলো দেখি কি হচ্ছে, চলো বাইরে চলো দেখি, তাড়াতাড়ি করে চলো, দৌড়ে 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 চলো। হ্যাঁ দেখো ওগুলো দেখো, তো টিফিন টিফিন সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। আমি আমি আসিনি, আগে মাই এসেছিলো, মা এসে করছে, এখানে হচ্ছে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা করছে মা, এই যে মাছগুলো ভেজে রেখেছে, মাছের ঝোল হবে, আর এই যে লাউ পাতা, লাউ পাতা বাটা হবে। কদিন ধরে আমাদের বাড়িতে বেশ বাটা বাটা হচ্ছে, বাটাটা তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, এই যে আজকে হবে লাউ পাতা বাটা। আর আমি আর একটা এই যে মাছের যে মাম দিদা বাড়ি থেকে সেই ইয়ে নিয়ে এসেছিলো, কচু নিয়ে এসেছিলো, মা কচুটা করবে বড়োটা পুরো পুরোটাই ও রোদে রেখেছে, সেই কচু নিয়ে এসছে, এবার মা হাতটা হাত কচুটা কাটলো, কাটার পর না দেখছি যে কেমন লাগছে, হাতে নাড়লা ভেবেছিলো কচু দিয়ে মাছের ঝোলটা করবে, তাই না মা? এইদিকে দেখো, এই যে আমগুলো যে আমি ধরছি না, এগুলো হচ্ছে কাঁচাই ছিল, আমাদের গাছের পাড়া কাঁচাই ছিল, সেটা হচ্ছে বাবা একটু কারবার দিয়েছে পাকানোর জন্য, তো পাকে তো উনি কেমনটা দরখস্তা টাইপের হয়ে গেছে, দেখো কেমন যেন একটা দাগ দাগ হয়ে গেছে, মানে একদম কাঁচা না, কাঁচা আমি তো পাকে না সেরকমভাবে। এবার মা বললো যে পাকবে বা কিছু, যাই হোক গরমকালটাও পড়ছে তো পাকেনি, তো ওরকম দিয়ে বাবা বললো তাহলে এগুলোকে বের করে এমন আমসত্ব টাইপের করে নাও, বা আমের চাটনি যাই হোক জেলি ফেলে এরকম কিছু বানিয়ে নাও। তাই জন্য আমগুলোকে আমি ভালো করে যে ধুয়ে নিচ্ছি, আগে কার্বাইড দেওয়া যেহেতু ছিল সেহেতু ভালো করে পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নিচ্ছি আমি জল দিয়ে, তো ধুয়ে নিই, তারপর ওগুলোকে কেটে মানে ছুলে মানে মেশিনে কোড়াবো, মেশিনে কুড়িয়ে তারপর ওটাকে একটা আমের জেলি মতো মা বানাবে। এদিকে দেখো মা ভাত বাড়ছে, আমার ভাতটাই মা আগে বেড়ে দিচ্ছে, এই যে মা যে বাতা বাটাটা দিচ্ছে না, ওই যে লাউ পাতা দেখালাম, ওই লাউ পাতা বাটা একটা মা বানিয়েছে, আর এই যে এদিকে মাছের ঝোল করেছে রুই মাছের ঝোল, আর এই যে মার হাতে দেখো একটা মানে বাটিতে একটা তরকারি রয়েছে, এটা হচ্ছে আলু উচ্ছে বেগুন পেঁয়াজ দিয়ে মা না একটা চচ্চড়ি মতো করেছে, যেটা খেতে সত্যিকারের বলছি খুবই সুন্দর হয়েছে, ভাবিনি যে মানে উচ্ছে দার তেতো ভাবিনি যে এতটা ভালো হবে খেতে। তো তোজোকে ঘুম পাড়ালাম সবে খাইয়ে দাইয়ে নিয়ে,
দুজনকে ঘুম পায় না, আমার বাবাও খেয়ে দিয়ে একটুখানি বেরিয়েছে, বাবার কাজ আছে বা বেরিয়ে গেছে, আর আমি আর মা এই যে খাবার বেড়েছে, মা আমারটা বেড়ে দিয়েছে, মারটা বাড়ছে, এবার দুজনে মিলে খাবো, খেয়ে দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সন্ধ্যেবেলা সন্ধ্যের বলতে ফোনে অনেক আগে উঠেছি, তো সন্ধ্যে সন্ধ্যে দেওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যেবেলা মোটামুটি 7:20 মতো এরকম বাজে, তো এখন হচ্ছে টিফিন মানে খাবো, এরকম মানে টিফিন খাবো এখন। তো এরকম এই যে রান্নাঘরে চলে এসেছি, তো তোজো দুধটা এরকম গরম করে বাটিতে একটু ঠান্ডা করতে দিয়েছি, ওকে এখন একটু খাওয়াবো হচ্ছে দুধ বিস্কুট এরকম খাওয়াবো ওকে এখন সন্ধ্যাবেলা। আর এই আমাদের জন্য দুধটা গরম করছে, মা বলে একটু কফি খা, অনেক দিন কফি খাই না, তো কফি করবো, তো করে টোরে একদম টিফিন টিফিন করে একদম এখন টিফিনটা করে নেবো, করে তারপরে তোজোকে একটু পড়তে পড়তে বসাবো, এগুলো করবো না করবো, তো এগুলো টিফিনটাকে বানিয়ে নিই। বাবার জন্য একটু মুড়ি টানা থেকে মেখে দিচ্ছি বাবাকে, ওখানে দুধটাও ফুটে গেছে, এবার কফিটা বানিয়ে নেবো। তো সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, তো কফি আছে একটু মানে মুড়ি চাঁচড় খেলাম, তো এখন একটু এসছে হচ্ছে তোজোকে বই পড়াতে, মানে তোজোকে একটু পড়াবো পড়াবো লেখাবো যা পড়বো করবো। তো সকালবেলা ওকে মা পড়তে বসিয়েছিল আজকে, আর আমি একটু এদিকে কাজবাজ করছিলাম, আর এখন আমি পড়াবো, মোটামুটি শিখেছে কিছুটা লেখা, তাও কি বলো তো মানে লিখতে মানে হাতটা ধরতে হয় ওরা আর কি বলে হাতটা ধরতে, তো হাত মানে একটু লিখিয়ে ঠিকই নিই। তো তোর যখন অনেকগুলো পড়া শিখে গেছে, তো তোর যখন র্যাম্স ট্যাম্পসগুলো মোটামুটি ধরো 5-6 মুখস্ত করেছে, তাই না বাবা? তুমি একটা র্যাম্স পড়ে শুনিয়ে দাও তো, এই যে এটা বলো টুইঙ্কল টুইঙ্কলটা বলে শুনিয়ে দাও তো। তো এরকম অনেকগুলো পড়া ছড়াও মুখস্ত করেছে মোটামুটি আগে, তাই জন্য আগে পড়িয়ে নিও না, পড়তে চাই লিখতে একদমই চাই না, সেটা আমি তোমাদের প্রথমকে প্রথমে বলেছি, তাও না লিখলে তো হবে না, তাও এবার লেখাই একটুখানি পড়িয়ে নিই আগে, তারপর লেখাবো। তো এই যে তোর চোখে পড়ানো টড়ানো হয়ে গেছে, এখন রাতের এই রুটি করতে চলে এসেছি, মা বললো যে তুই কি রুটিটা বানা, তাই আমি চলে এসেছি রুটিটা বানাতে। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এইটুকুনি থাক, তো সারাদিন কী করলাম কি না করলাম তোমরা সবটাই দেখতে পেলে, তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো একটা শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে আমার তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো।